তুমি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই 10টা পয়েন্ট তোমার জন্য। প্রথমেই সফটওয়্যার, আমরা ডিজিটাল জগতে বসবাস করছি কিন্তু, এবং এই ডিজিটাল জগতে তোমার সব থেকে বড় হাতিয়ার হলো তুমি কোন সফটওয়্যার গুলো জানো। খুব সহজভাবে বলতে গেলে, তুমি যদি অফিসিয়াল কাজে পারদর্শী হতে চাও তাহলে অফিস স্যুট, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এই তিনটি সফটওয়্যারে আজই আজই পারদর্শী হয়ে যাও। এই সফটওয়্যারগুলো যদি তুমি জানো তাহলে এই ডিজিটাল জগতের যতগুলো লড়াই আছে প্রতিটা লড়াইয়ের জেতা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। গেট এ মেন্টর, তোমার কলেজ ইউনিভার্সিটি পাড়া তোমার সাবজেক্ট যেখান থেকে পড়ে এমন একজন সিনিয়রকে খুঁজে বের করবে, তার সাথে সবসময় যোগাযোগ রাখবে যে তোমাকে গাইড করবে। মেন্টর ছাড়া উন্নতি করাটা অনেকটাই অসম্ভব। গেট এ মেন্টর। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, অনেককে প্রশ্ন করলে জানা যায় যে তাদের হবি হলো ফেসবুকিং। এটা তো খারাপ কিছু বলছি না, বাট ফেসবুকিং এ কিন্তু খুব একটা বেশি প্রোডাক্টিভ কাজ হয় না, বা তোমাকে প্রতিদিন কিন্তু ডেভেলপ করছে না। সো নিজেকে ডেভেলপ করার জন্য কোনো না কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতে পারো। যারা বিবিএ পড়ছো বা বিজনেস স্টুডেন্ট, তারা বিজনেস কম্পিটিশনে পার্টিসিপেট করো, আইডিয়া কন্টেস্টে পার্টিসিপেট করো, এন্টারপ্রেনারশিপ কন্টেস্টে পার্টিসিপেট করো, বিদেশের কম্পিটিশনগুলোতে পার্টিসিপেট করা শুরু করো, প্রচুর কেস সলভিং কম্পিটিশন হয় ওগুলোতে পার্টিসিপেট করো, ডিবেট করো, মল ইউনাইটেড নেশনস করো। এই টাইপের অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে যেটা তোমাদের জন্য। সো আজকে থেকেই একটা না একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করা শুরু করে দাও। কর্পোরেট গ্রুমিং, তোমাকে কিছু না কিছু আচার নিয়ম কানুন কর্পোরেটে কী চলছে কী হতে পারে সেটা জানতেই হবে। সেটা জানার জন্য যদি তোমাকে সিরিজ দেখতে হয়, সেটা জানার জন্য যদি তোমাকে কোনো অফিসে ভিজিট করতে হয়, যা করতে হয় করবে, কিন্তু কর্পোরেট গ্রুমিং সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া কর্পোরেটে জয়েন করার আগেই থাকতে হবে। সিভি, তোমার যে ড্রিম জব আর তুমি, এই দুটোর মাঝখানে কিন্তু থাকে তোমার সিভি। তুমি এমন জায়গাগুলোতে যেতেও পারবে না যেসব জায়গায় তোমার সিভি যায়। সো সিভিটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। অনেকেই ভাবে যে ফোর্থ ইয়ার পাশ করার পর সিভি লিখবো, কিন্তু আমার কাছে মনে হয় একেবারে ইউনিভার্সিটির প্রথম বর্ষেই তোমার সিভিটা তোমার বানিয়ে ফেলা দরকার, এবং প্রতি সেমিস্টার পরে একবার সিভিটা এডিট করা দরকার। কেন জানো? কারণ তুমি যখন সিভিটা এডিট করতে যাবে তখন দেখবে তোমার সিজিপিএ এর ছোট্ট একটা চেঞ্জ বাদে আর কিছু এডিট করার মতো নাই। তার মানে বুঝবে গত পুরো সেমিস্টারে তুমি এমন কিছুই করনি যেটা তোমার সিভিতে লেখা যায়। তার মানে তোমার পুরো সেমিস্টারেই নোটওয়ার্দি বা উল্লেখযোগ্য কোনো কাজ নেই। সো এখনই যে যেই সেমিস্টারে থাকো না কেন, আজই একটা সিভি লিখে ফেলো, এবং প্রতি সেমিস্টার পর সিভিটা এডিট করার চেষ্টা করবে। যদি এডিট করতে না পারো সেটা একটা ঠুস, সেটা তোমাকে মনে করিয়ে দিবে যে তুমি গত সেমিস্টারে কিছুই করনি। প্রবলেম সলভিং, একটা প্রবলেম দেওয়ার পর সলিউশন খুঁজে না বের করে অনেকগুলো প্রশ্ন করাটা হচ্ছে কমন একটা হ্যাবিট। এটা থেকে বের হয়ে এসে কাজটাকে শেষ করতে হবে। গেট ইট ডান, কোয়েশ্চেন করতে হলে যেখান থেকে অন্য আধার থেকে অন্য জায়গা থেকে খুঁজে বের করে আনবে, বাট গেট দ্য জব ডান। প্রবলেম সলভিংয়ের অ্যানালিটিক্যাল ক্যাপাসিটিটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ। ইউনিভার্সিটি লাইফের সব থেকে ভয়ঙ্কর একটা জিনিস হলো প্রেজেন্টেশন। আমার এখনো মনে আছে আমার ইউনিভার্সিটি লাইফের প্রথম প্রেজেন্টেশনের কথা, হাত কাঁপলো, পা কাঁপলো, হাত ঘেমে গেল, গলা শুকিয়ে গেল, পানি খেলাম, এখন তো টয়লেটে যেতে হবে, মহা মুশকিল। কিন্তু আমাকে একটা জিনিস যেটা শিখিয়েছে যে তোমার লাইফে যে প্রেজেন্টেশনগুলো হয় এগুলোই ডিটারমাইন করে তোমাকে মানুষ কি হিসেবে চিনবে। শুধুমাত্র যে সবার সামনে যে প্রেজেন্টেশন দিতে হয় তা কিন্তু নয়, তোমার জীবনের প্রতিটা মুহূর্তে কিন্তু তুমি প্রেজেন্ট করছো। সো প্লিজ, যাদের একটু হলেও ভয় থাকে প্রেজেন্টেশনের, এটা খুবই স্বাভাবিক। আমাদের সবারই প্রেজেন্টেশন দিতে খুবই ভয় লাগে, আমার এখনও অনেক ভয় লাগে, বাট ডিফারেন্স হলো আগে যখন আমার ভয় লাগতো আমি প্রেজেন্টেশনটাকেই সরিয়ে দিতাম, এখন যখন আমার ভয় লাগে আমি ভয়টাকে সরিয়ে দিই এবং প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করি, এবং আস্তে আস্তে দেখবা তুমি অনেক বেটার হয়ে যাচ্ছ। তো যারা যারা আমার মতো একটু হলেও প্রেজেন্টেশন দিতে ভয় পাও, আজকে থেকেই শুরু করো, তাহলে তুমি খুব বেটার প্রেজেন্টার হয়ে যাবা। ইংলিশ, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ জানতেই হবে, কোনো মাফ নেই। আজকে ইংলিশ, কালকে ম্যান্ডারিন হতে পারে, ইউ হ্যাভ টু নো অ্যাট লিস্ট ওয়ান অর টু ল্যাঙ্গুয়েজ আদার দ্যান ইয়োর মাদার টাং। ডিজিটাল, এটা আমার খুব ফেভারিট একটা পয়েন্ট, স্পেশালি তোমাদের মতো স্টুডেন্টদের জন্য। আমাদের সবার কিন্তু একটা ডিজিটাল প্রোফাইল আছে, বা ফেসবুক প্রোফাইল, বা টুইটার, বা লিঙ্কডইন। এই জিনিসগুলোকে আজকে থেকেই ভালোভাবে ইউজ করা শুরু করো। এই প্রোফাইলগুলো কিন্তু তোমার একটা বিশাল নেটওয়ার্কিং অপরচুনিটি। তুমি যে কাজটা করতে পছন্দ করো ওই কাজের একটা বহিঃপ্রকাশ কিন্তু হতে পারে তোমার ফেসবুক প্রোফাইল। তুমি যে কাজের পিছে আজকে লেগে আছো সেই কাজটার একটা পেজ কিন্তু হতে পারে ফেসবুকে। তুমি যেই কর্পোরেটের মানুষজনের সাথে আজকে দেখা করলে, বা কোনো একটা কম্পিটিশনে তাদের সাথে দেখা হলো, বা কোনো একটা ইভেন্টে তারা তোমার জাজ ছিলেন,
তাদের সাথে ফেসবুকে কানেক্ট করো, তারা যেন তোমাকে চিনে, সো দ্যাট নেক্সট টাইম তুমি যখন চাকরির জন্য তাদের কাছে যাবা, দেখার সাথে সাথে যেন তাদের তোমার কথা মনে পড়ে যায়, আচ্ছা এই ছেলেটা তো অনেক ভালো, আর এই ফেসবুক প্রোফাইলে দেখতাম সে অনেক অনেক কাজ করে। সো একেই আসলে আমাদের এই চাকরির জন্য দরকার। নেটওয়ার্কিং, যোগাযোগ করা, রক্ষা করা, মানুষের সাথে কার সাথে কীভাবে কোন পদ্ধতিতে যোগাযোগ রাখবে সেটা তোমার উপর ডিপেন্ড করে, বাট যোগাযোগ রাখতেই হবে। এখন ডিজিটাল প্ল্যাটফর্মে আছো, নিজেকে যেভাবে প্রকাশ করবে, তুমি যাকে চাচ্ছ তার সাথে ওই প্ল্যাটফর্মের মাধ্যমে যোগাযোগটা রাখতেই হবে। হতে পারে সেটা ঈদের গ্রিটিংস, তার বার্থডে গ্রিটিংস, বা যে কোনোভাবে যোগাযোগটা বজায় রাখতে হবে। কিপ বিল্ডিং ইউর নেটওয়ার্ক। সো তুমি যদি একটা স্টুডেন্ট হয়ে থাকো, আজকে থেকেই এই 10টা জিনিস অ্যাপ্লাই করা শুরু করো।